ভিডিওটা দেখার আগে যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর এর পাশে থাকা ঘন্টা আইকনটাতে ক্লিক করে নোটিফিকেশন অন করে নেবেন, তাহলে আপনারা আমার নেক্সট টাইম ভিডিওগুলো মিস করবেন না। সাবস্ক্রাইব করা হয়ে গেলে চলুন ভিডিওটা শুরু করা যাক। হে ভিউয়ার্স, ভিডিও কন্টেন্ট আর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকে আপনাদের কি দেখাতে যাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো না, আজকের ভিডিওটা আমার এক ছোট ভাই প্রেজেন্টেশন করে দেখাবে। সো সময় নষ্ট না করে সরাসরি আমরা তার কাছে চলে গেলাম। হ্যালো ভিউয়ার্স, আমি শিপন ভুঁইয়ান। প্রথমে ধন্যবাদ জানাই ফাইজুল ভাইকে, কারণ আমার এই ভিডিওটি আপনার চ্যানেলে আপলোড করার জন্য। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আমাদের নর্মাল শার্টগুলোকে বা টি শার্টগুলোকে আমরা ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, বিভিন্ন দেশের ফ্ল্যাগ এর রঙে পরিণত করতে পারি। আচ্ছা, আমরা এটা এখন দেখাই কীভাবে সেটা করা যায়। প্রথমে আমরা একটা ফটো সিলেক্ট করব। আমরা ফাইজুল ভাইয়ের ফটোটা নিলাম, তারপরে এটাকে শেয়ার করে স্ন্যাপশট নামের একটি অ্যাপস রয়েছে, প্লে স্টোরে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। স্ন্যাপশট সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন আপনারা, দেন এটা দ্বারা আপনারা এডিট করতে পারবেন। আচ্ছা, এটা আমরা ওপেন হয়ে গেছে দেখলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টুলস লেখা আছে, টুলসে ক্লিক করবেন, দেন ডাবল এক্সপ্লোরে ক্লিক করবেন, দেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ফটোসের মানে ফটো অ্যাড করার মতো একটা আইকন দেখাচ্ছে, ক্লিক করলাম, দেন ফাইজুলের ফটোটা তো আমরা নিলাম। এখন একটা পতাকার ফটো লাগবে, মানে ফ্ল্যাগ, আর্জেন্টিনার পতাকায় নিলাম, দেন এটাকে মানে আমরা পরিমাণ মতো সাইজে বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পর আমরা এই যে 1 2 3 দুই নাম্বার আইকনটা ক্লিক করলাম, তারপরে সাবট্র্যাক্টে দিলাম, দেখলাম, তারপরে ডান দিলাম। ডান দেওয়ার পরে দেখতে পাচ্ছি উপরে শেয়ার, দেন আরেকটা আইকন আছে, দ্বিতীয় নাম্বার আইকনটায় ক্লিক করি, তারপরে ভিউ এডিটসে ক্লিক করি, তারপরে ডাবল এক্সপ্রেশনে ক্লিক করি, তারপরে দ্বিতীয় নাম্বার এই যে এডিটের মতো কিছু একটা দ্বিতীয় নাম্বারে ক্লিক করলাম, দেন আমি যে পতাকাটা সিলেক্ট করলাম সেটা আর কি এখানে এডিট করলেই হবে। এই যে দেখতে পাচ্ছি বসিয়ে দিলে হয়ে যাবে। দেখুন, আমরা দেখতে পাচ্ছি ফটোটা কিন্তু খুব সুন্দর করে এডিট করা হয়েছে। ওনার শার্টের কালারটা ছিল হালকা পিঙ্ক কালার, কিন্তু এখন ওনার শার্টের কালারটা কিন্তু আর্জেন্টিনার ন্যাশনাল ফ্ল্যাগ হয়ে গেল। জিনিসটা খুবই মজার। যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক দিন। আর আমার একটি ছোটোখাটো চ্যানেল আছে, নাম শিপন ভুঁইয়ান। আমার চ্যানেলে গেলে এমন আরও অনেক ভিডিও খুঁজে পাবেন আপনারা। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।